এটা হচ্ছে মেইন এমসিসি সিবি আর এটা থেকে সাপ্লাই কানেকশন অর্থাৎ এমসিসিবির মাঝে লোডটা কম হওয়ার জন্য ওই ডাবল সার্কিটগুলো বসানো হয়েছে। যেমন এটা একটা ফেজ থ্রি ফেজ লাইন, এটা একটা থ্রি ফেজ, এটা একটা থ্রি ফেজ, এটা একটা থ্রি ফেজ, আর এটা ইনপুট উপর দিয়ে করা যায়, নিচ দিয়ে করা যায়। আমি নিচ দিয়ে করেছি তো আপনারা বুঝতেই পারতেছেন। তো উপর থেকে এটার নিচে লাইনগুলো দেওয়া হয়েছে, আর এটা একটা ছোটো ডিবি, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছে, এটা একটা ছোটো ডিবি, বক্সটা ছোটো হয়ে গেছে কিন্তু কাজগুলো অনেক, তবুও এটা ক্যাপচার করতে হবে। এটা 10 RM ক্যামেরা, অনেক ছোটো দেখা যায়, তারগুলো খুব এলোমেলো, কিছুক্ষণ পরেই আপনারা আসলে বুঝতে পারবেন এটা সম্পর্কে, ঠিক আছে। আর এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 সার্কিট ব্রেকার, আর যেগুলো 20 ampere সেগুলো হচ্ছে এসির। আর এখানে একটা 32 ampere সার্কিট ব্রেকার আছে, সরি, হ্যাঁ 32 ampere সার্কিট ব্রেকার আছে, ওইটা হচ্ছে 10 ampere সার্কিট ব্রেকারের কানেকশন দেওয়ার জন্য। আপনারা দেখতেছেন যে এখানে যেটা 20 ampere সার্কিট ব্রেকার সেগুলো ডাইরেক্ট কানেকশন করা হয়েছে, আর যেটা সিঙ্গেল অর্থাৎ 10 ampere সার্কিট ব্রেকার সেগুলোকে 32 ampere সার্কিট ব্রেকারের পরে অ্যাড করা হবে। অর্থাৎ 32 ampere সার্কিট ব্রেকার অন করলে 10 ampere অ্যাক্টিভ হবে, আর 20 ampere যেগুলো এগুলো এসির এটা ডাইরেক্ট থাকবে। 32 ampere যেরকম ডাইরেক্ট, এগুলো এটাও এরকম ডাইরেক্ট থাকবে। তো যে এটা ডাইরেক্টের জন্য লাইন রাখছি, এটা উপর দিয়ে ঢুকাবো, তো আপনারা সব কিছু বুঝতেছেন বিষয়টা। এখানে ডিবি প্রায় কমপ্লিট দেখতে পাচ্ছেন আপনারা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 টোটাল 11 সার্কিট ব্রেকার। তো 11 সার্কিট ব্রেকার থেকে আমরা 3টা এসির সার্কিট ব্রেকার রাখছি, আর বাকি 2টা এখানে মেইন, অর্থাৎ যেগুলো 10 ampere সার্কিট ব্রেকার সেগুলোর মেইন হচ্ছে 32 ampere, আর 20 ampere সিঙ্গেল। তো 20 ampere সিঙ্গেল দেওয়ার কারণ হচ্ছে এগুলো এসির, এটা ডাইরেক্ট দিলেই উত্তম। তো এটা ডাইরেক্ট দেওয়া হয়েছে, আপনারা বিষয়টা বুঝতেছেন, হয়েছে নিচ দিয়ে কাজ করা হয়েছে, আপনারা দেখতেছেন। এরপরও না বুঝলে আপনারা কমেন্টস করবেন, সমস্যা নয়, আমি আসি। আর এছাড়াও আমার সাথে যোগাযোগ করার নাম্বার থাকবে, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন কোনো কিছু না বুঝলে, ঠিক আছে। এই যে 32 ampere দিয়ে বের হয়েছে, এটা হচ্ছে 10 ampere মেনগুলো 32 ampere থেকে আউট হয়ে 10 ampere ক্যাপচার হয়েছে, আর 20 ampere যেগুলো সেগুলো সার্কিট হয়েছে, একটা হলুদ তার সেখান থেকে এখানে পাস হয়ে গেছে আর কি, এটাই হচ্ছে মেন বিষয়। এই যে 20 ampere, এগুলো তিনটা এসি, তিনটা ডাইরেক্ট দেওয়া হয়েছে, ঠিক আছে। আর 32 ampere থেকে ওই 10 ampere ব্রেকারগুলোতে অ্যাক্টিভ করা হয়েছে, এটার কারণে আমাদের কাজটাও ভালো হবে, প্লাস ব্রেকারের উপরে প্রেশারটা পড়বে কম, তো আশা করি বুঝতে পারতেছি। এটা হচ্ছে লাস্ট পজিশন, অর্থাৎ কভার লাগানোর পরের পজিশন, দেখতেই পাচ্ছেন আপনারা এখানে কাজ কমপ্লিট। তো কেমন লাগলো?